আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ইয়ামি ইয়ামি শিং মাছ দিয়ে লাউ রান্না। এটা খেতে ভীষণ মজা, যেহেতু শীত চলে আসছে এখন লাউ দিয়ে চিংড়ি মাছ বা বিভিন্ন মাছ দিয়ে খা, তবে আমি আজকে শিং মাছ দিয়ে আপনাদেরকে লাউ রান্না করে দেখিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে শিং মাছ দিয়ে লাউ রান্না করতে হয়। আজকে আমি আপনাদেরকে করে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আপনার 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সব উঠিয়ে ফেলবো। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে ফেলেছি, এখন আমি একে তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি যে বাকি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজের সাথে এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি হালকা গোল্ডেন কালার করে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি মরিচ দিয়ে দিব। ঝালটা হচ্ছে লাউ তরকারিতে ঝাল কম দেয়, আপনার যদি একটু ঝাল ঝাল করে খেতে চান তাহলে ঝাল দিতে পারেন। আর হলুদটাও কম দেয়, আমি একটু হলুদটাও কমিয়ে দিয়েছি, যেহেতু মাছ দিব মাছে হলুদ লাগবে, সেহেতু একটু কমিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে হালকা লো হিটে একটু ভেজে নিব। এখানে জোরে আগুন দেওয়া যাবে না, তেলটা তেলের মধ্যে হালকা করে লো হিটে এটাকে একটু ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, তেলটা উপর ওঠা পর্যন্ত মশলাটা কষে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও সামান্য মানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছটা এখন কষিয়ে নেব সেই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ মাছ পানি দিয়েছি। আর এখানে আমি নিয়েছি শিং মাছ। শিং মাছ দেখতে পাচ্ছেন এখানে আমি বড় বড় 3টা শিং মাছ নিয়েছি, এখানে 250 গ্রামের বেশি হবে শিং। তো এগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে শিং মাছগুলোকে এখন আমি কষতে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে নেবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নিব, অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে চেড়ে নিব, এমনভাবে নাড়বো যেন মাছটার যেন না ভাঙে। তো দেখতে পাচ্ছেন মাছটা আমার কষান হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উপরে উঠিয়ে নিব, এমনভাবে নিব যেন মাছগুলো না ভেঙে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ উঠিয়ে ফেলেছি। এখন এর মাঝে আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি লাউ রান্না করব, লাউতে পানি বেশি লাগে না, তাই আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটি একদম মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি, বেশি বড় না ছোট না, এখানে হয়তো 1 কেজি পরিমাণের যে লাউটা সেই লাউটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঝোলটা আমার বড় এসে গিয়েছে, এখন আমি লাউগুলো এক এক করে সব দিয়ে দিব। লাউগুলোকে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এই ঝোলে লাউটা হয়ে যাবে, এখানে আর কোনো এক্সট্রা ঝোল দেব না, লাউ তরকারিতে একদম ঝোল কম খায়, তাই এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব। আর আমি চুলার আঁচটা হচ্ছে হাইটে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার লাউটা হয়ে গিয়েছে, এটা সবুজ সবুজ রয়েছে, প্লাস এটা একদম সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি সিদ্ধ করবো না। এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম কষানো মাছগুলো সেগুলো সব দিয়ে দিচ্ছি লাউর সাথে, দিয়ে এটাকে আমি আস্ত করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব যেন মাছটা যেন না ভেঙে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরও দিয়ে দিচ্ছি এখানে যে আমি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচিগুলোকে আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন খেতে ভীষণ ভালো লাগে। আর যে আমি পেঁয়াজটাও দিয়েছি সেটাকেও ছড়িয়ে ছিটিয়ে দিব, সবগুলো একসাথে এভাবে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিচ্ছি এই জন্য এটা সুন্দর একটা
ফ্লেভার আসবে, খেতে ভীষণ ইয়ামি ইয়ামি লাগে খেতে। এরকম করে আপনারা রান্না করে খাবেন, ভীষণ মজা লাগবে। আরও দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচকে আমি টুকরো করে নিয়েছি। আপনারা ঝালটা হচ্ছে আপনাদের কাছে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে আপনারা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে অলমোস্ট ডান। আর শিং মাছ দিয়ে লাউ রান্না, এটা খেতে ভীষণ মজার। যারা যারা এখনও রান্না করে খাওনি তারা একবার বাসা ট্রাই করবেন। আর অবশ্যই দেখবেন লবণ ঠিক আছে কিনা, আমার সব কিছু ঠিক আছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার শিং মাছ দিয়ে লাউ রান্নাটা হয়ে গিয়েছে, খুবই মজাদার ইয়ামি ইয়ামি শিং মাছ দিয়ে লাউ রান্না। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।